പ്രളയം, സർവനാശം വിതയ്ക്കുന്ന മഹാപ്രളയം. ലേക്കിൻ ഇസ് ഖേൽ കേ സബ്സേ പുരാനേ ഖിലാഡി ഹം ഹൈ. गाइस फाइनली कल के ईद है बड़े मियाँ छोटे मियाँ एंड मैदान मूवी रिलीज होलो आर भाई लिटरली बॉक्स ऑफिस पूरे कापी दिए छे तबे अबक करार विषय होच्छे मूवी गुलो कल के थेके आज के आरो भालो कलेक्शन करते से तो चलुन दुईटा मूवीर द्वितीय दिनेर कलेक्शन जेने आसि প্রথমেই কথা বলি অজয় দেবগনের ম্যাদান মুভিটা নিয়ে যে মুভিটা কিন্তু রিয়েল স্টোরির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে যেটার জন্য অডিয়েন্সরাও এই মুভিটাকে অনেক বেশি পছন্দ করতেছে এখন কথা বলি মুভিটার কালেকশন নিয়ে ভাই গতকাল মুভিটা কালেকশন করে 7 কোটি রুপি এন্ড ফার্স্ট ডে ওয়ার্ল্ডওয়াইড থেকে কালেকশন করে 10 কোটি রুপি তবে আজকেও মুভিটা অলমোস্ট ঠিকঠাকই কালেকশন করতেছে যেটা হলো রিপোর্ট অনুযায়ী ম্যাদান মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে 5 কোটি 50 লক্ষ রুপি এন্ড দুই দিনে ম্যাদান মুভিটা ইন্ডিয়া থেকে টোটাল কালেকশন করেছে 14 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 17 কোটি রুপি তাছাড়াও ফিল্মসটা এখন পর্যন্ত টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করেছে 6 কোটি রুপি এবং এর সাথেই অজয় দেবগনের ম্যাদান ফিল্মসটা দুই দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে 24 কোটি রুপি যেটা হয়তো সামনে গিয়ে আরো ডবল ইনক্রিজ হতে পারে কারণ অডিয়েন্সরা ফিল্মসটাকে অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে এখন কথা বলি বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা নিয়ে যে মুভিটা রিলিজ হওয়ার আগে মার্কেটে হাইপ অনেক বেশি ছিল এবং অক্ষয় কুমার এন্ড টাইগার শ্রফের ফ্যান্সরা বলতেছিল এই মুভিটা কনফার্ম বক্স অফিসে সব রেকর্ড ভেঙে ফেলবে আর ভাই সেটাই হয়েছে ফার্স্ট ডে এই মুভিটা ইন্ডিয়ান সিনেমার বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলেছে বিকজ গতকাল এই মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 15 কোটি 50 লক্ষ রুপি এন্ড ফার্স্ট ডে ওয়ার্ল্ডওয়াইড থেকে কালেকশন করে 33 কোটি রুপি যেটা ফিল্মস্টার প্রথম দিনের কালেকশন হিসেবে অনেক ভালো এবং ফাইনালি এখন কথা বলি বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মস্টার আজকে নিয়ে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত ভাই রিপোর্ট অনুযায়ী ফিল্মস্টার আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে 13 কোটি রুপি এবং এর সাথেই মুভিটা দুই দিনে টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন করতেছে 28 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 34 কোটি রুপি তাছাড়াও মুভিটা এখন পর্যন্ত টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করেছে 9 কোটি রুপি এবং এর সাথেই অক্ষয় কুমার এন্ড টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মস্টার দুই দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে অলমোস্ট 44 কোটি রুপি যেটা এই মুভির বাজেটের ক্ষেত্রে অলমোস্ট ভালোই কালেকশন বাকি এখন যদি কথা বলি এই দুইটা ফিল্মসের মধ্যে কোন ফিল্মসটা বেটার তাহলে ভাই অডিয়েন্সরা ভালো রিভিউ দিচ্ছে অজয় দেবগনের ম্যাদান মুভিটাকে আরেকদিকে বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটা কিন্তু ম্যাদান মুভির থেকে কালেকশনে অনেক বেশি এগিয়ে আছে তবে দেখার বিষয় হচ্ছে এই দুইটা ফিল্মসের মধ্যে কোন ফিল্মসটা লাইফ টাইম অনেক বেশি কালেকশন করে আর ভাই আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই লাভ ইউ অল গাইস